বলেন স্যার, আজকে ইংরেজি 10ই ডিসেম্বর 2020 সাল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমাদের প্রাণ চলে যায়, তার জন্য আমরা সচেতনমূলক একটা প্রোগ্রাম আজকে নিয়েছি সেফ ড্রাইভ সেফ লাইভে, যেটা আমাদের জেলার মাননীয় এসপি সাহেবের নির্দেশে আজকে আমরা করছি। এবং এইটা আমরা মোহাম্মদিয়া হাই মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে, এই স্টুডেন্টদের নিয়ে আমরা এখান থেকে সাইকেল র্যালি করে এবং সেটা চৌরঙ্গিতে গিয়ে আমাদের শেষ হবে। এরপরে চৌরঙ্গিতে আমরা ড্রাইভার্সদের জন্য আমরা একটা ফ্রি আই চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করেছি সরকারিভাবে, সেখানে আমরা ড্রাইভারদের চক্ষু যা পরীক্ষা করার পরে যাদের চশমার প্রয়োজন হবে সেই চশমাও আমরা সরকারিভাবে আমাদের মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এসপি সাহেব আগামীকাল সেই চশমাও দেব। এই সচেতনমূলক প্রোগ্রাম করে আমরা চাইছি যে মানুষের জীবনটা বাঁচুক, অ্যাক্সিডেন্টে যেন জীবনে কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ।